এই সরকারের নয়া প্রেমিক ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে একজন তরুণ ইসলামিক বক্তা চার দিন ধরে নিখোঁজ। নিখোঁজের পরে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখলে অবাক হবেন। একজন নাগরিক ভুক্তভোগী হলে তিনি আইনের দ্বারস্থ হবেন সহযোগিতার জন্য। তিনি দারুসসালাম থানায় মিরপুর থানায় গিয়েছেন, তাকে বসিয়ে রাখা হয়েছে, তার জিডি নেওয়া হয় নাই। অর্থাৎ উপরে জিজ্ঞেস করেছে জিডি নেওয়া যাবে কিনা, বলেছে নেওয়া যাবে না, জিডি নেয় নাই। তারপরে যখন বিভিন্ন গণমাধ্যম বিবিসির মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যম নিউজ করেছে, তারপরে লোক দেখানোর জন্য আলো একটা জিডি নিয়েছে রংপুরে। তার পরিবারের ভাষ্য মতে তিনি নিখোঁজ হয়েছেন গাবতলী থেকে, কিন্তু তার জিডি ঢাকায় নেয় নাই, রংপুরে নিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা জানি এই প্রত্যেকটি কুমের সাথে এই বিনা ভোটের মাফিয়া সরকার জড়িত। তারা আজকে ভিন্ন মতের মানুষকে দমন পীড়ন করার জন্য তারা এই পথ বেছে নিয়েছে। এই তরুণ বক্তা খুব আলোচিত কেউ নয়। আমি ঘুম হওয়ার পরে ফেসবুক ইউটিউবে গিয়ে দেখলাম তিনি বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনা কেন্দ্রিক বক্তব্য তিনি দিয়েছেন, সেখানে স্বাভাবিকভাবে তো সরকারের বিরুদ্ধে যাবে, সরকার সহ্য করতে পারে নাই। এরকম একজন তরুণ আমাদের বয়সী ঘুম করে ফেলেছে, এইভাবে 601 জনকে এই 12 বছরে গুম করেছে। আমরা দেখেছি প্রথমে র‍্যাব বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অস্বীকার গেলেও আবার তারা উপস্থাপন করেছে নানান ধরনের তাল বাহানা করে, অনেকের লাশ আমরা ফিরে পেয়েছি। আমরা বলতে চাই যে একদিন না একদিন এই গুমের সাথে যারা জড়িত তাদেরকে জনগণের কাজ করা দাঁড় করানো হবে। সেটা আজকের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সেটা পুলিশের আইজিপি হন, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা যে বড় কর্মকর্তাই হন না কেন, যে হনুই হন না কেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের পরিণতি দেখেন। বাবর সাহেবের কি হয়েছে কিনা সেটা আমরা বলবো না, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আপনাদের আগের টার্ম ইমিডিয়েট গভর্নমেন্টের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু জেলে পচে মরছে, সাবেক প্রধানমন্ত্রীকে আপনারা জেলে নিয়েছেন, আপনারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছেন আজকে পুলিশ সেনাবাহিনীর লোককে মেরে দিচ্ছে, আওয়ামী লীগের লোক নৌবাহিনীর লোককে মেরে দিচ্ছে, দেশে একটা নৈরাজ্য চলছে, কোথাও কোনো আইন শৃঙ্খলা ফাংশন করছে না, আইন আদালত ফাংশন করছে না, যে কারণে আজকে একজন সিনিয়র সাংবাদিককে এইভাবে হেনস্থার পরেও তার জামিন হয় না, আবার যখন আন্তর্জাতিকভাবে সমালোচনার চাপে পড়ে তখন আবার জামিন হয়। আমরা একটা কথা বলতে চাই বন্ধুগণ, আমরা জানি আমাদের এই পথ থেকে উত্তরণে সহজ কোনো রাস্তা নাই, আমরা জানি না কত মানুষকে জীবন দিতে হবে, কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী উত্তরসূরিদের কাছ থেকে আমরা শিখেছি, আমরা জেনেছি অধিকার আদায়ের জন্য জীবন দিতে হবে, প্রয়োজনে সংগ্রাম করতে হবে, পিছু হটা যাবে না। আজকের যে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী মাফিয়া সরকার ক্ষমতা আছে, এরা জনগণের ভোটে নির্বাচিত নয়, এরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গায়ের চোরে ক্ষমতা আছে। আজকে তরুণ বন্ধুদেরকে বলতে চাই, সাকিব আল হাসান যেভাবে অনিয়মের বিরুদ্ধে মাঠে স্ট্যাম্পে লাথি দিয়েছে, আজকের এই মাফিয়া সরকারকে বিনা ভোটের সরকারকে আপনাদেরকে লাথি মারতে হবে। কবির ভাষায় বললে লাথি মার ফাঙ্গে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা, বাজারের সমস্ত জেলখানার তারা লাথি মেরে না সকল রাজবন্দীদের মুক্ত করে আনতে হবে, কারণ আজকে আর কোন আইনের তোয়াক্কা করে না ওই প্রশাসন, আজকে কোন আইনের তোয়াক্কা করে না। যারা দেশপ্রেমিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা চায় জনগণের পক্ষে কাজ করতে, কিন্তু তাদের হাতে বেড়ি পরিয়ে রেখেছে। আমরা আপনাদেরকে বলবো, আমরা দীর্ঘদিন ধরে এই দমন পীড়নের মধ্যে আছি, তারপরেও কিন্তু দমে যায়নি, 54 জন ছাত্ররা জেলে আছে, এখানে যারা আছে প্রত্যেকে আতঙ্কে থাকে আজকে গেলে আটক হয় কিনা, তারপরেও কিন্তু তারা আসছে, কেন আসছে, তারা কেউ এমপি মন্ত্রী হতে আসছে এখানে, নো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে, দেশের জন্য দেশের মানুষের জন্য, কিন্তু হঠাৎ করে এই বিপ্লব ঘটে যাবে না, একটা ধারাবাহিক প্রসেস বা প্রক্রিয়া আমাদেরকে শুরু করতে হবে। আমরা যে আইনটির বিরুদ্ধে সবাই সাংবাদিক শিক্ষক চলচ্চিত্র কর্মী বলেন সবাই, এবং যেখানে আইন মন্ত্রী বলেছিল এই আইনটি সংশোধন করার জন্য সংশোধন করা হবে, আমরাও বলতে চাই অনতি বিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করতে হবে, এবং গুম খুনের শিকার হওয়া প্রত্যেকটি
পরিবারকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। রাজনৈতিক দমনপীড়ন বন্ধ করতে হবে। যদি আপনারা ভেবে থাকেন দমনপীড়ন করে ক্ষমতায় থাকবেন, তাহলে আপনাদের বুদ্ধিজীবী আব্দুল গাফফার চৌধুরী সাহেব কিছুদিন আগে যুগান্তরে কলম লিখেছে, আওয়ামী লীগের উচিত ইতিহাস থেকে শিক্ষা নিতে। আমরাও বলবো, আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে আপনাদের ভয়ঙ্কর পরিণতি কেউ ঠেকাতে পারবে না। প্রশাসন এবং আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আওয়ামী লীগের লুটপাটের সাথে সবাই নাই, প্রশাসনের সবাই এই দুর্বৃত্ত সরকারকে সাপোর্ট করে না। কাজী যারা জনগণের জন্য কাজ করতে চান, আওয়ামী লীগের মধ্যে যারা সুস্থ যারা রাজনীতি করতে চান, তারা আপনার দলের এই মাফিয়াদের বিরুদ্ধে কথা বলেন। এই অন্যায় অনিয়ম দুর্বৃত্তায়ন, এই ভোট ডাকাত, এই জুলুমবাজি, ভারত ইসরায়েলের দাসত্ব, এগুলোর বিরুদ্ধে কথা বলেন। ওরা আজকে বাংলাদেশকে ভারত এবং ইসরায়েলের একটি কোয়াড্রেন্ট বানাতে চায়, যে কারণে এতদিন যারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ করেছে, তাদেরকে দমনপীড়ন করেছে, এখন শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকেও দমনপীড়ন। 300 আলেম ওলামা আজকে কেন জেলখানায় রয়েছে? আজকে আমি আলেম ওলামাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের মধ্যে এত বিভক্তি কেন? আপনারা আল্লাহর ধর্ম প্রচার করেন, দিনের কথা বলেন, তাহলে তো আপনাদের মধ্যে এত বিভক্তি থাকার কথা না। এবং আমরা অবশ্যই বলবো, আলেম ওলামা যারা আছে, ধর্মীয় নেতৃবৃন্দ আছে, তাদের সমস্ত বিষয়ের সাথে আমাদের ঐক্যমত নাই, কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যমত। বর্তমানে যে সেটা নৈরাজ্য চলছে, দুঃশাসন চলছে, সেই দুঃশাসনের অবসান ঘটাতে আলেম ওলামা বাম ডান সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। প্রয়োজনে যে যার জায়গা থেকে রাজপথে নামবেন। আজকে ধন্যবাদ জানাই মুস্তাফিজুর রহমান ইরান ভাইকে, লেবার পার্টির চেয়ারম্যান। প্রেস ক্লাবের একটি প্রোগ্রামে আমি বলেছিলাম এইভাবে ইনডোর প্রোগ্রাম করে হবে না। শাহবাগ, প্রেস ক্লাব, মহাখালী, মিরপুর, বিভিন্ন জায়গায় অলিতে গলিতে 5 জন 10 জন 8 জন মিছিল শুরু করতে হবে। মানুষ ভয়ে আতঙ্কে জমে গেছে, তাদের ভয় কাটাতে হবে। তিনি কথা শুনেছেন, তিনি বলেছেন এরপরে আমরা প্রোগ্রাম মাঠেই করব, আজকে প্রেস ক্লাবে করেছেন, এজন্য ধন্যবাদ জানাই। এবং একেবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় সিলেক্ট করায় যে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটি কালো আইন, একটি নিপীড়নমূলক আইন, একটি গণবিরোধী আইন, এই আইনটি নিয়ে প্রতিবাদ করায় তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা উপস্থিত হয়েছেন ছাত্র যুবক তরুণ ভাই বন্ধুদেরকে, তাদেরকেও ধন্যবাদ জানাই। একটা কথা বলি, শেষ করবো, যেহেতু আজকে কিছুদিন আগে বাজেট দিয়েছে, আজকে দেখেছেন ওখানে একদল দাঁড়িয়েছে, এখানে একদল দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে? এটাই তো প্রমাণ করে দেয় যাচ্ছে এই রাষ্ট্র কতটুকু তার জনগণের প্রতি দায়বদ্ধ রয়েছে। আজকে বাজেট দিয়েছে, গরিব মানুষের জন্য এই বাজেটে কিছু নাই, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর জন্য কিছু নাই, শুধু সালমান এব্রাহামের ক্যাটাগরির যারা ব্যবসায়ী, গভর্নমেন্টকে যারা চান্দা দিয়ে ক্ষমতায় রেখেছে, ক্ষমতায় টিকিয়ে রেখেছে, তাদের জন্য 5% কর রেয়াত করেছে। বাট এই যে এতগুলো মানুষ আজকে যেই শ্রমিকদের ঘামের টাকায় আমার অর্থনীতির চাকা সচল থাকে, গার্মেন্ট শ্রমিক, রিক্সা শ্রমিক, বাস শ্রমিক, তাদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা নাই, তাদেরকে টিকে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই বাসের হেল্পার, বাসের ড্রাইভার আপনাকে প্রতিনিয়তই নিরাপত্তা দেওয়ার জন্য তো বাস চালাচ্ছে রাস্তায়, আমার চেয়ে আগে ওর সুরক্ষাটা দরকার, কিন্তু সরকার সেটা ব্যবস্থা গ্রহণ করেনি। কারণ এরা যাদের দিয়ে টিকে আছে আমলা, সেই আমলাদেরকেই সবসময় প্রণোদনা দিয়েছে, বাজেটেও সর্বোচ্চটুকু প্রাধান্য দিয়েছে। তাই জনগণকে বলবো, এই বাজেট নিয়ে খুব বেশি আলোচনা করে আমাদের কিছু হবে না, কারণ এরা জনগণের প্রতি দায়বদ্ধ নাই, জনগণের প্রতি এদের কোনো দায়িত্ব নাই। জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্যে দিয়েই আমরা জন আকাঙ্ক্ষার বাজেট পাবো, তার জন্য লড়াই সংগ্রাম শুরু করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেখানে কে কতটুকু অবদান রাখবে সেটা কিন্তু আমরা জানি না, উপর থেকে নির্ধারিত। কাজে ভয় না পেয়ে আজকে যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, তাদেরকে আরও বের করে আনতে হবে। এবং আমরা বিশ্বাস করি এই জনগণের গণ আন্দোলনের মধ্যে দিয়েই এই মাফিয়া সরকার, ভারতের আধিপত্যবাদী সরকার, ইসরায়েলের দাস সরকার, ওদের পতন হবে, এবং নির্মম নিষ্ঠুরভাবে ওদের পরিণত, ওদের পতন হবে, সবাই দেখবে। আজকের আমাদের বঙ্গবন্ধু কন্যা, তার পিতা বাঙালির মুক্তি সংগ্রামের অভিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, তার সময়ে কবি রফিক আজাদ লিখেছিলেন, ভাগ্যে হারামজাদা নইলে মানচিত্র খাবো। কিন্তু তখন বঙ্গবন্ধু এই সমালোচনা সহ্য করেছিলেন, আলটিমেটলি তো হারামজাদা তো সেই সরকারকে বলেছিল, যে গালি কিন্তু বঙ্গবন্ধুর গায়ে লেগেছিল, তারপরেও তিনি সহ্য করেছিলেন। 90-এ সামরিক স্বৈর শাসক এরশাদের চেহারা বিকৃত করে আপনার শিল্পী কামরুল ইসলাম একটা প্রশ্নের
করেছিলেন যে দেশ আজ বিশ্ব বেহায়ার দখলে, 90 যদি দেশ বিশ্ব বেহায়ার দখলে থাকে, আমি বলবো আজকে দেশ আজকে শকুনের দখলে। যেই শকুনরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চিরে চিরে খেতে চাচ্ছে, যে কারণেই পার্শ্ববর্তী দেশ দেশের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে আজকে 51 জন ছাত্ররা এখনো জেলে, বারবার তাদের জামিন নামঞ্জুর করা হচ্ছে।